وعليكم السلام ورحمة الله وبركاته. জি সময়িত বোন, স্ত্রী যদি অসুস্থ হয় তাহলে স্ত্রীর ভরণ পোষণ খরচ খাবার দাবার চিকিৎসা পাতি সব স্বামীকে বহন করতে হবে, এটাই শরীয়ত, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। হ্যাঁ, যদি তিনি দরিদ্র মানুষ হয় তার জন্য জুলুম হয়ে যায়, যেমন স্ত্রী এমন রোগ হয়েছে যে তার দ্বারা কষ্ট হচ্ছে, তার দ্বারা সম্ভব হচ্ছে না, একটা অপারেশন করতে হবে, অনেক টাকা পয়সা লাগবে ইত্যাদি, তখন সেক্ষেত্রে বাবা তাকে হেল্প করতে পারে। বা বাবার যদি টাকা বেশি থাকে, মায়ের মেয়ে মানে স্ত্রীর বাবার যদি শ্বশুরের যদি টাকা পয়সা বেশি থাকে, তাহলে শ্বশুর যদি খুশি হয়ে দেয় যে আমার মেয়ে অসুস্থ, তাকে আমি এই টাকাটা দান করলাম, এটা তার চিকিৎসা বাবদ ইত্যাদি, এভাবে যদি সে দেয় দিতে পারে আর নিতেও পারে, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ যদি বলে যে স্ত্রী অসুস্থ হয়েছে, এটা তার বাবার টাকাতে চিকিৎসা করতে হবে, তখন এটা শরীয়ত বিরোধী কথা হবে, শরীয়ত বিরোধী কাজ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, এগুলো ঠিক না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।